তো আপনারা সবাই জানেন ফ্রান্সকে বলা হয় মানবাধিকারের দেশ। তো ফ্রান্স কি সত্যি মানবাধিকারের দেশ কিনা এই ইতিহাসটা যদি আপনি সত্যি সত্যি জানতে চান, তাহলে আপনাকে আরও 100 থেকে 150 বছর পিছনে যেতে হবে। তো চলুন আপনাদেরকে 100 থেকে 150 বছর পিছিয়ে নিয়ে যাই। তো এর সঠিক একটা ইতিহাস যদি আপনাকে জানাই, আপনাকে ফিরে যেতে হবে 1830 সালে। 1830 সাল থেকে 1962 সাল, সর্বমোট 132 বছর এই ফ্রান্স আলজেরিয়াকে শাসন করে। 132 বছর আলজেরিয়াকে শাসন করে এই ফ্রান্স, এবং সর্বশেষ 8 বছর যাবৎ যুদ্ধ চলে সে আলজেরিয়াতে। আলজেরিয়ার জনগণ এই ফ্রান্সের বিরুদ্ধে 8 বছর যুদ্ধ করে তারা ফ্রান্সকে স্বাধীন করে। তবে এখানেই শেষ না, সে 8 বছরের যুদ্ধে সর্বমোট 10 লক্ষ মানুষ নিহত হয়। তো বিষয়টা আপনারা চিন্তা করে দেখেন, 10 লক্ষ প্রাণের বিনিময়ে তারা আলজেরিয়াকে ফ্রান্সের থেকে স্বাধীন করে। শুধু এখানে শেষ না, পাশাপাশি 3টি দেশ আলজেরিয়া, তিউনিস এবং মরক্কো, এই 3টা দেশে ফ্রান্স বিশাল বড় ধরনের কর্তৃত্ব চালায়। এবং 1881 থেকে 1921 সাল, সর্বমোট 40 বছর ফ্রান্স তিউনিসিয়া শাসন করে। তো একটা দেশ যখন আরেকটা দেশকে শাসন করে, তো সেই ক্ষেত্রে খুব সাধারণভাবে ওই দেশের জনগণের মৌলিক অধিকার সম্পূর্ণ আদায় হয় না, এটা আমরা ইতিমধ্যে জানি, যেহেতু আমরা অলরেডি 200 বছর বা প্রায় 200 বছর ইংল্যান্ডের গোলামি করেছি। তো যার কারণে এটা বুঝতে বাকি নেই আমাদের, তো সেই ক্ষেত্রে তাদের মানবাধিকার কতটুকু ক্ষুণ্ণ হয়েছে। তাছাড়া মরক্কোকেও ফ্রান্স দীর্ঘদিন শাসন করেছে। তো এখন পর্যন্ত ওই দেশগুলোর মধ্যে ফ্রান্সের বড় ধরনের একটা প্রভাব আছে। তবে আপনি যদি বর্তমানের কথা চিন্তা করেন, বর্তমানের প্রেক্ষাপট অনেক ভিন্ন। দেখা যায় ওই দেশগুলোকে দীর্ঘদিন শাসন করার কারণে ওই দেশে ফ্রান্সের একটা বিশাল প্রভাব পড়ে যায়, এবং যার কারণে ওই দেশের জনগণের সাথে ফ্রান্সের একটা বড় ধরনের সম্পর্ক তৈরি হয়ে গেছে। এবং ওই দেশের জনগণ যারা আছে, তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রান্সের ভাষা, অর্থাৎ ফরাসি ভাষা। আমরা যেমন ছোটোবেলা থেকে ইংরেজি শিখি, তো তারাও ছোটোবেলা থেকে ফ্রান্সের ভাষা শিখে। তো এখন তার এই ফলশ্রুতিতে দেখা যায় পুরা ফ্রান্স জুড়ে আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কোর মানুষ, আর মানুষ অনেক মানুষ যা গণনা করার মতো না, প্রতিনিয়ত এই দেশে তারা আসতেছে, তাদের কার্ড হচ্ছে, তাদের এই দেশে বিয়ে শাদী করতেছে, তাদের ছেলে মেয়ে। তো বিশাল বড় একটা কমিউনিটি গড়ে তুলেছে এই 3 দেশের মানুষ এই দেশে, এবং তাদেরকে চাইলে এই দেশ থেকে বের করে দিতে পারে না, যেহেতু এর আগে তাদের উপরে বিশাল একটা শাসন খাটিয়েছে, এবং তার ফলশ্রুতিতে বর্তমানে তাদের বিশাল একটা প্রভাব পড়েছে এই বর্তমানে ফ্রান্সে। তো যারা ফ্রান্সে থাকে তারা এই বিষয়টা খুব ভালো করেই জানে যে ফ্রান্সে এই আরবদের কতটুকু শক্তিশালী, এই ফ্রান্সে তাদের কমিউনিটি। তো ফ্রান্সের শাসন এইখানেই শেষ না, তারা আফ্রিকার অনেক দেশে শাসন করতেছে। কিছুদিন আগে আপনারা জানেন নাইজেরিয়া থেকে তারা চলে এসেছে, তারা নাইজেরিয়াও দীর্ঘদিন শাসন করেছে। তাছাড়া ওই দিকে আরও অনেক দেশ আছে, এই কালো চামড়ার যে দেশগুলো আছে আফ্রিকার, তো ওই দেশে তাদের বর্তমানে এখনও তাদের কর্তৃত্ব আছে। তবে আপনি যদি ফ্রান্সের অভ্যন্তরীণ কথা চিন্তা করেন, মানে ফ্রান্সের ভিতরে যারা আছে, ফ্রান্সের বাউন্ডারির ভিতরে, তো তাদেরকে মানবাধিকারের দিকে অনেক ফ্যাসিলিটি দেওয়া হয়, এটা কথা সত্য। যারা এখানে বসবাস করতেছে তারা খুব ভালো করেই জানে, এখানে তারা বিচার করে না যে মানুষটা সাদা চামড়ার না কালো চামড়ার বা কোন ধর্মের, এটা তারা বিচার করে না, এখানে তাদের কাছে সব মানুষই সমান। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে শেষ করলাম, আসসালামু আলাইকুম।